গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার পাপিয়া ড্রিমস চ্যানেলে, আমার আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। তো দেখো, আমি আর একটা এখানে আমার ছেলে অনলাইনে ক্লাস করছে, আর আজকে আমার গলাটা ভীষণ ধরে গেছে ঠান্ডা জল খেয়ে। অনলাইনে ক্লাস করছে আর আমি ভাবলাম একটু চা বসিয়ে দিই, তাই চায়ের জলটা ফুটছে আর আমার বড় এখানে বসে আছে জল চা খাওয়ার জন্য। ছেলে তো ক্লাস করছে, কারণ প্রচণ্ড গরম তাই ওম বাড়িতেই ক্লাস হচ্ছিল। এখন স্কুল চালু হয়ে গেছে, আর এদিকে আমিও সব বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। দেখো, সব আমার বিছানা গুছানো হয়ে গেছে, ঘরেরও টুকটাক কাজ সেরে নিয়েছি। আর খুব গরম পড়েছে, তার জন্য লেবু আর শশা আর পেয়ারা আমি জলে ভিজিয়ে দিয়েছি, কারণ আমি অন্য দিনও ভিজিয়ে দিই। আর এদিকে চিকেন নিয়ে এসছে, আর মাছ আনা ছিল কাতলা কাটা, সেটা ভাবলাম ফ্রিজ থেকে বার করে একটু জলে দিয়ে দিই, তো তাই জন্য একটু জলে দিয়ে দিয়েছি। আর ছেলে এই যে অনলাইনে ক্লাস করতে করতে ও টিফিন দিয়েছে, ওই জন্য বললো মাকে টিফিন খেতে দাও, রুটি আর তরকারি আমার ছেলে খাচ্ছে টু বেডরুমে। এখানে আমার শ্বশুর শাশুড়ি রয়েছে, তা ওকে একটু ছিঁড়ে দিতে হয়, তারপরে ও খেয়ে নেয়। সরি বন্ধুরা, খুব কলাটা অসুবিধা হচ্ছে। তো যাই হোক, ওর টিফিনটা হয়ে গেল। আর এদিকে আমার ননদ আর ননদের মেয়ে এসেছিল, ওরা চান টান করে শুয়ে আছে, আর মেয়ে ননদের মেয়ে কথা বলছে। আর আমি ভাবলাম একটু ভিডিও করে নিই, তাই ভিডিও করছিলাম, ওরা বসেছিল। তারপরে এই যে আমার ননদ আমাকে দেখে আবার উঠে বসে পড়লো। তো যাই হোক, এবার এখানে আমার ননদ একটু বললো শরবত করি, তাই বাতাসার জল দিয়ে শরবত করছিল, আর এরা টিফিন করছিল বসে। তারপরে ওদের টিফিন করছে, আমি এই ঘরে চলে এলাম আবার থ্রি বেডরুমে, মানে আমি যেখানে থাকি। সে তো আমি আমার মেয়ে বললো মা আমি চিকেন স্যুপ খাবো, অনেক দিন খাইনি, তাই জন্য ওর জন্য গাজর ক্যাপসিকাম আলু বিনস সব কিছু কুটে আর আমি ওর জন্য চিকেন স্যুপ করে দেবো বলে বসিয়ে দিলাম প্রেশার কুকারে। তো ওর মধ্যে দিয়ে দিলাম সব কিছু, নুন হলুদ, তারপরে হচ্ছে যে এই যে চিকেনগুলো বেছে নিয়েছি, পেঁয়াজ একটু দিলাম, একটু আদা বাটা দিলাম, সব কিছু দিয়ে। আর এই লেগ পিসগুলো ওর জন্য তুলে রেখেছিলাম, ওর বাবা লেগ পিস এনেছিল চিকেন স্যুপে দেওয়ার জন্য, তো সেইগুলো দিয়েই আমি চিকেন স্যুপটা করে নিচ্ছি, কারণ ও বললো আমি অনেকদিন খাইনি করে দাও। তো ভাবলাম যা করেই দিই, তাই জন্য চিকেন স্যুপটা আমি বসিয়ে দিলাম। এদিকে তো চিকেন স্যুপটা বসিয়ে দিলাম তোমরা দেখতে পেলে, আর এই যে দেখো সিটিও পড়ে গেল। আর আমার ননদ একটু জোগাড় করে দিচ্ছিলো চিকেনটা করবো বলে, আর এদিকে সিটি পড়তে শুরু করে দিল। তো তারপরে এদিকে আমি এদিকে কড়া বসিয়ে দিয়েছি চিকেনটা করবো বলে, চিকেন কষাটা করবো বলে। আর এই যে আমি এখানে মিক্সিতে বাটনাটাও বেটে নিয়েছি, আর এই কাঁচা লঙ্কাগুলো আমি দেব, ওই দিয়ে আমি ভালো করে চিকেনটা কষবো। আর প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, এই গরমে না সত্যি কথা বলতে খুব একটা রিচ খেতে ভালো লাগছে না, কিন্তু কি করব বলো, মেয়েগুলো বায়না করছে তাই জন্যই করলাম। আর এত গরমে না আমি আর পাচ্ছিও না, আমার খুব কষ্ট হচ্ছিলো শরীরটা, তাই আমি ভাবলাম যে একটু হালকা করেই করেছি, খুব আমি রিচ করে করিনি, মোটামুটি কম মশলা দিয়েই করেছি চিকেনটা। তো চিকেনটা খেতে খুব সুন্দর হয়েছিল, হালকার উপরে, খুব একটা রিচ হয়নি, ভালো ছিল। আর এদিকে তোমার এটাও ভালো লাগছিলো, তোমার কী যেন করলাম চিকেন স্যুপটা। তো এই চিকেন স্যুপটাই যে দেখো সিটি পড়ে গেছে, তো আমি ভাবলাম একবার খুলে নিই, কারণ ওর মধ্যে এবারে আমি দেবো হলো বাটার আর একটু গোলমরিচ দেবো। আর ওদিকে চিকেন কষা হয়ে গেছে, জল ঢেলে দিয়েছি, আর এদিকে বাটারটা দেবো বলে এই যে রেখেছি। আর আমার এখনও টিফিন করা হয়নি, তাই মুড়িটা রয়েছে ওর মধ্যে, একটু ঘুগনি দিয়ে মুড়ি খেয়ে নেবো। আর এই যে দেখো বাটার আর গোলমরিচটা আমি চিকেনের মধ্যে
দিয়ে দিলাম। আর ওদিকে ওরা তো অনলাইনে ক্লাস করছে, আমার ছেলে মেয়ে, মেয়ের হয়ে গেছে মনে হচ্ছে অনলাইনে ক্লাস হয়েছে। আমি টিফিন খাবো বলে টিফিনটা রেডি করে নিয়েছি। এই যে চিকেন হয়ে গেল, এদিকে চিকেন কষা, এই চিকেনটা নামিয়ে ফেললাম। আর ভাবলাম যে আর আমি এদিকে কিছু করব না, কারণ টু বেডরুমে সব কিছু হচ্ছে, ওদিকে নিরামিষটা আমার শাশুড়ি ননদ মিলে করছে। আর আমি ভাবলাম এই তাহলে আমি গ্যাসটাও পরিষ্কার করে নিই, তাই জন্য আমি রান্নাঘরটা একেবারে পরিষ্কার করে নিলাম, কারণ আমার এখনও চান হয়নি। আমি নাইটি ছেড়ে রান্না করে নিচ্ছিলাম, তাই ভাবলাম এবারে এইগুলো পরিষ্কার করে নিয়ে আমি এবারে যাব চান করতে। আর দেখো এত গরম, আমি এই জন্য এসি চালিয়ে দিয়েছি, কারণ খুব কষ্ট হচ্ছিলো। আর এই যে দেখো এদিকে নিরামিষ রান্না হয়েছে, এটা হলো থোর, আমার শাশুড়ি করেছে থোর। আর এটা হলো বিনস আলু দিয়ে পোস্ত, আর এটা হলো পটল ভাজা। আর কালকেরও আবার একটু ঝিঙে আলু পোস্ত ছিল ফ্রিজের মধ্যে রাখা, সেটা বার করা হয়েছে। এই যে আর ছিল টক ডাল, তো ওই টক ডালটাও বার করে নেওয়া হয়েছে, একটু জল জল দিয়ে বাড়িয়ে দেওয়া হয়েছে। আমার ননদ বললো একটু টক ডাল হলে ভালো হতো, তো আর বেশি করলাম না, কারণ কালকের একটু ওই টক ডাল ছিল ওটাই একটু বাড়িয়ে নেওয়া হয়েছিল। আর এদিকে ননদ যে বললাম না শরবত করছিল, এই যে শরবতটা, এর মধ্যে হচ্ছে তোমার বাতাসা দিয়ে শরবত করা হয়েছে। একটা দেখো না জবা ফুলের, বললাম একটা চা গাছ নিয়ে আসো, তো তাই জবা ফুলের একটা গাছ এনেছি, আর ওটা আমি ওখানে রেখে দিয়েছি টু বেডরুমের ওখানে। এই যে একটু জল দিয়েছি, কারণ একটু ফুল টুল হলে তো বেশ পুজো করা যায়, চালও ভেজানো আছে। আর আমার ছেলে এই যে দেখো অনলাইনে ক্লাস করে চান টান করে ও টিফিন করে নিয়েছিল, বসে রয়েছে। আর মা বললো যা তো শরীরটা, আমার শরীরটা সেদিন খুব একটা ভালো ছিল না, তাই জন্য মা পুজো করে দিচ্ছিল। আর এই যে আমিও চান করে বেরোলাম, তা মা বললো তাহলে আমি পুজো করে দিলাম, তাহলে দাও করে, তো করে দিলাম। আর এদিকে রান্নাও আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে, হয়েই গেছে। তা আমার ননদ বললো তাহলে আমি ভাতটা বেড়ে দিই, কারণ আমার মেয়ে তো অনলাইনে ক্লাস করতে করতে উঠে টিফিন করবে, করে আবার অনলাইনে বসবে। আর আমিও কেচে এগুলো সব শুকোতে দিয়ে দিলাম জানলায়, আর এইগুলো দিচ্ছিলাম। তখন আমার নয় যে আমার মেয়ে বলছে তাড়াতাড়ি মা খেতে দাও, আমার আবার ক্লাস শুরু হবে, তাই জন্য আমার ননদ ও ননদের মেয়েকে আর আমার মেয়েকে দুজনকে খেতে দিয়ে দিল। আর আমার এই যে নন্দাই ভিডিওতে বলছে হাই বাই এইসব করছে, ইয়ার্কি মারছে, তা আমার নন্দাইকেও ভাবলাম বসিয়ে রেখে আর লাভ কী আছে, তাহলে আমার নন্দাইকেও খেতে দিয়ে দিই। তাই আমার নন্দাইকেও খেতে দিয়ে দেওয়া হলো, আর আমরা পরে খেয়েছি। আর দুঃখের বিষয়, আমার বর আর আমার ননদ যখন খেয়েছে আমি ভিডিওটা করতে ভুলে গেছি। তো যাই হোক, এরা খেতে বসে গেছে এই যে তিনজনে, তো এরা খেয়ে নিলে তারপরে আমার বর আর আমার ননদকে দেবো খেতে, তারপরে আমি আর আমার শাশুড়ি লাস্টে বসেছিলাম খেতে। খাওয়া দাওয়া দেখলে কমপ্লিট হয়ে গেল, আর আমি রান্নাঘরও পরিষ্কার করে নিলাম। এই যে দেখো, আর এবারে একদম চলে গেলাম সন্ধ্যেবেলা, আমার ছেলে পড়তে বসে গেছে, ও পড়ে টুকে ঘুমোচ্ছিল দুপুরবেলা, তারপরে পড়তে বসে গেছে। আমার ননদরা চলে গেছে বাড়িতে, আর এই যে আমার মেয়েও এদিকে পড়ছে, ননদরা চলে গেছে। আর আমার এই যে আমার শাশুড়ি মা রুটি আর পটল আলু কুমড়ো দিয়ে একটা তরকারি করা হয়েছিল, বেশি রিচ আর কিছু করা হলো না। তো বাই বাই বন্ধুরা, আমার ব্লগটা আমি এখানে শেষ করলাম, তোমাদের সাথে আমার আবার একটা নতুন ব্লগে দেখা হবে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, গুড নাইট।